অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ওমা, হ্যাঁ মা, তোমার বাবার সঙ্গে কথা হয়েছে তো? কালুনি আসছেন তো? এই দেখো, ভুলে গেছো নাকি কালকে তো আমাদের এই ট্রাক কোম্পানির পুজো আছে। আমি ভাবছিলাম কি জানো তো, উনি যদি আজকেই চলে আসতেন এখানে তাহলে ভালো হতো, আমরা সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়তাম, তাহলে ওই দূর থেকে অত সকালে উনি আসতে পারবেন কি? দেখো কোনো দিকে কারোর খেয়াল নেই, সব আমাকে দেখতে হবে, ফোন করো, খবর নাও। শুনছো, বাবার সঙ্গে তোমার কথা হয়েছে তো? কেন বলো তো, কি ব্যাপারে? না মানে কাল তো আমাদের ওই নতুন ব্যবসার উদ্বোধনের পূজো, তো এই বিষয়ে বাবার সঙ্গে কথা হয়নি? আরে আমার বলার কি আছে, মা তো নিমন্ত্রণই করে দিয়েছেন বাবাকে, সেখানে আমার আলাদা করে বলাটা কি ভালো দেখায়? না আসলে কি বলো তো, তুমি নিজে থেকে বাবাকে বললে না ব্যাপারটা ভালো দেখাতো আর কি। হ্যাঁ কিন্তু নীরা, মা তো বলে দিয়েছে সেখানে আমার বলার কোনো দরকার নেই, বাবা ঠিক চলে আসবেন, তুমি চিন্তা করো না, বাবা ভুলবেন না। আসলে মা চিন্তা করছিলেন, আমাকে এক্ষুনি বলে গেলেন যে বাবা ঠিক সময় আসবে, তো বাবা যদি না আসে মা তো কষ্ট পাবেন, খারাপ লাগবে ওনার, তার উপর মা তো রাগারাগিও করবেন, আগের মতো আবার যদি কোনো ঝামেলা বাঁধে আমি না এটা চাই না। এই দেখেছো, তোমাকে একটা কথা বলতেই ভুলে গেছি, আমি আজই রবির দোকানে গেছিলাম। রবির দোকানে? কিসের জন্য? আরে আমাদের নতুন কোম্পানির অফিস ঘরের জন্য কিছু ফ্যানের অর্ডার দেওয়ার ছিল, সেই জন্য গেছিলাম। ওখানে গিয়ে জানতে পারলাম যে রানারা নাকি বাবার বাড়ি ছেড়ে এদিকে কোনো একটা বাড়ি ভাড়া নিয়ে আছে, তোমার বাবা ওদের সঙ্গেই আছেন, তাই আমার মনে হয় কালকে পুজো ঠিক সময়ে পৌঁছানোটা বাবার পক্ষে সমস্যা হবে না। আমার তাই, এ তো খুবই ভালো খবর। হ্যাঁ কিন্তু সমস্যা আছে জানো তো। আবার কি সমস্যা হলো? না মানে রানা যে সেলাইয়ের কারখানাটা লিজে নিয়েছে সেটাও এখানেই। মানে তাতে কি হয়েছে আমি বুঝতে পারছি না। রবি বলছিল যে ওদের উদ্বোধনের পূজোটা নাকি কালকে, তাই আমি ভাবছিলাম যে বাবা ওই উদ্বোধনের পূজোয় গিয়ে কোনো কারণে যদি আটকে যান